গেলাম, ফুরফুরাই যাচ্ছে আহারে, হাজার হাজার লোক ফুরফুরাই যাচ্ছে, 21-22-23 সালের সমাগম, মুজাদ্দেদুল জামানে জলসাই যাচ্ছে, কাঁঠালিয়া থেকে ভাঙড় থেকে, ও ভাইজানেরা দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, অত হাজার হাজার লোক বেকার, জামাত হচ্ছে দেখবেন নামাজের সময় যত লোক জামাতে নামাজ পড়ছে, ও 10 ডবল লোক রাস্তায় ঘোরাফেরা করছে, কথা ঠিক না বেঠে? ও ভাই জানে রাগা, ওই রকম মুরিদ দাদা হুজুর কেবলা দরকার নাই, কেন মুজাদ্দেদুজ্জামানকে যখন মানুষ দাওয়াত করতে যেতেন, হুজুর কেবলা জিজ্ঞাসা করতেন বাবা কোথায় বাড়ি, না হুজুর আমায় কথাই বলছি কাঁটালিয়া গ্রামে বাড়ি, বাবার 5 ওয়াক্ত নামাজ পড়ো, যে না হুজুর আমি পড়ি না, মুজাদ্দেদুজ্জামান মুখের ওপরে বলে দিতেন বাবা কিছু মনে করবে না গা, আবু বাকার বেনামাজি দাওয়াত জীবনে কবুল করবে না, জোরে বলেন আর জোরে বলেন, দাদা হুজুর কেবলা টোটাল জীবনে কোনো দিন বেনামাজি লোকের দাওয়াত কবুল করেনি, আর এখনকার আমরা যদি বলি বেনামাজি দাওয়াত কবুল করবনি, ভাঙড়ে একটা জলসা হবে নি, চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, একটা কমিটি দেখিয়ে দেন দিকিন, যেটা সব কমিটি সব নামাজ পড়ে, যদি থা করে আমি সারা জীবন ওর জন্য ওয়াচ করা বন্ধ করে দেবো, কথা ঠিক বললাম না ভুল বললাম? এই তোমাদের ঘরে বলিনি, সব ভাইকে জড়িয়েছি, সব ভাইকে জড়িয়েছি, কথা ঠিক বললাম না ভুল বললাম? দেখেন খবর নিয়ে কমিটির ছেলেরাই বর্তমানে দেখেন নামাজ পড়েনি, দুদিন আগে জলসায় গেছে, এই দুদিন আগে মেদিনীপুর গ্রামের নাম হলো নিশ্চিন্তপুর, পশ্চিম মেদিনীপুর, নিশ্চিন্তপুর গ্রামে দুদিন আগে জলসা করছি, একজন বুড়ো মানুষ ওই স্টেজ থেকে আমাকে বলছে হুজুর কমিটির লোকেরাই নামাজ পড়েনি, আপনি আমাদের কি নামাজ পড়ার কথা বলছেন? আল্লাহ জানে আমাকে এই এই ঠিক এই মাঝখান ওইরকম জায়গায় থেকে বলছে হুজুর কমিটির লোকেরাই নামাজ পড়ে, আর চিন্তা করেন তো দেখি, ও মুসলমানের ছেলেরা মানুষকে যদি বলা হয় 1 লাখ টাকা দেবো সারাদিন মাঠে খাটতে হবে তাই খেটে নেবে, কেন এর বিনিময়ে সে পয়সা পাবে, খাটনিটা খাটনি মনে করবে না, যদি মানুষকে বলা হয় তোমাকে 2-3 ডবল রোজ দেবো, সারা রাত নাইট ধরে ডিউটি দিতে হবে, তাই আপনি আমি দিয়ে দেবো, আমার মতো মলি সাহেবকে যদি বলে হুজুর তোমার নজরানা বেরিয়ে দেবো, তুমি আরো 2 ঘন্টা ওয়াচ করো, তাই হয়তো কষ্ট হলো করে দেবো, কেন এর বিনিময়ে আমি পয়সা পাবো, কিন্তু মুসলমান আমাদের সব কাজ আমাদের পয়সা পাই বলে কঠিন মনে হয় না, কিন্তু যদি মুসলমানকে নামাজ পড়ার কথা বলা হয় অমনি বলে সময় নেই, কথা ঠিক না বেটে? মুসলমান ও ভাই জানে রাগাম, একটা কাজের সময় বেরোয় 6-8 ঘন্টা সকালে উঠে কাজ করব, একটা দুপুরবেলা খাবার টাইম বেরোয় সকালবেলা নাস্তার টাইম বেরিয়ে যায়, বিকেলবেলা চা পান খাওয়ার টাইম বেরিয়ে যায়, আর রাত্রির বেলা খাবার টাইম বেরিয়ে যায়, মুসলমান 6-7 ঘন্টা ধরে ঘুমানোর টাইম আপনার আমার বের হয়, কিন্তু এই মুসলমানের নামাজের সময় বের হয় না, যখনই জিজ্ঞাসা করা হবে নামাজ পড়ুনি কেন বলবে সময় নাই, ও ভাই জানে রাজুকেরা দুনিয়ায় এসেছে না আপনি আমি টাকা ইনকাম করার জন্য নয়, আমার মতো পীরের ছেলেকে আল্লাহ কানে হাত দিয়ে বাবারা বাবারা বলে লোকের কাছ থেকে হাজার হাজার টাকা উপায় করার লেগে আল্লাহ আমাকে পাঠাই না, আল্লাহ আপনাদের গারে এই ওয়াজ নসিহত শোনার জন্য পাঠাই না, কাজ কারবার সবজি ব্যবসা করার লেগে পাঠাই না, আল্লাহ আমি পীরের ছেলেকে আর আপনাকে আল্লাহ একই আশায় বানিয়েছে, ওই আশাটা হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ একমাত্র মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছে, জোরে বলেন আর জোরে বলেন, ইবাদত ছাড়া জীবন বেকার, এই আমাকে কানে হাত দিয়ে না এই বাবারা বাবারা বলে এই লোককে ভালো ভালো কথা শুনিয়ে টাকা ইনকাম করার লেগে পাঠাইনি, আর আপনাদের ঘরে শোনার জন্য আল্লাহ যে ভালো ভালো কথা শুধু শুনবে এই জন্য পাঠাইনি, আমাদের আল্লাহ একটা আশা করে বানিয়েছে, আশা কি? ইবাদত।
আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাত, আল্লাহর যত ইবাদত আছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মুসলমান দেখেছি এত ব্যস্ত, সারা সপ্তাহ নামাজ পড়ে না, যদিও বা জুম্মার দিনে মসজিদে যায়, ইমাম সাহেব মোনাজাত শেষ করা নাই, যেই শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মসজিদ অর্ধেক খালি হয়ে যায়, কথা সত্য না মিথ্যা? আমার ওয়াজ আপনাদের অসুবিধা লাগছে? দেখো আমার ওয়াজ এই ভাই কিছু মনে করুন, আমার সব ঘটনা ঘটনা বলিনি না, খুব কম, এইসব ওয়াজ শুনলে জীবন কিছু হবে, কথা ঠিক না বুঝে রে বলে। এই মসজিদ আল্লাহর ঘর, শুক্রবার কবে গেছে? কালকে। কারা কারা নামাজ পড়েছেন হাত তোলেন তো দেখি, জুম্মা। এই জুম্মার নামাজ করি কার? বলো ভাই কার? আখিরি জোহর কারা পড়েছো হাত তোলতে পারে? দাঁড়া দেখেছে কত হাত কমেছে, হাত না বাড়। অনেকজন চিন্তা করছে শিয়াবার আখিরি জোহর মানে কি হুজুর খাবার ব্যাপার বলছে নাকি বল, যে মসজিদে যে মোনাজাত হয় ক্ষীর ফির দেয় বাতাসা, ওটা আখিরি জোহর? হ্যাঁ ওইটাই তো আখিরি জোহর নাকি? মানে মসজিদে মিলাদ হয় না জুম্মার দিনে, খিরফির দেয় না মিষ্টি মিষ্টি, কিছু কিছু লোক মনে করছে ওটাই হয়তো আখিরির জোর, মোনা ইমাম সাহেব মোনাজাত করে দিয়ে ওই আখিরির জোর হয়তো সবাই হাতে হাতে দেয় যে খা, এটা আখিরির জোর, ওই বাতাসা ক্ষীর ওটাকে আখিরির জোর বলে? আপনি বসেন না ইমাম সাহেব ভাই, বসেন না, বসেন না। কেতাবটার নামই হলো আখিরি জোহর, কেতাবটা আমার কাছে আছে, এই মোবাইলে আছে, মোবাইলে এইসব ভালো খামা খাই, এইসব এমন তম বাঁদর নাচ কি হবে, এসব কিতাব রেখে দেখে বসিরাট হুজুর ওই কিতাবটা লিখেছেন, কিতাবটার নামই হুজুর দিয়েছেন আখিরি জোহর। আজ মুসলমান আপনি কালকে জুম্মার নামাজ গেল, কত ব্যস্ত আপনি দুরি কাজ নামাজ পড়লেন আর মসজিদ থেকে চলে গেলেন কি জানেন, যে বসিরাট হুজুর লিখছেন যারা জুম্মার নামাজে আখিরি জোহর নামাজ বাদ দেবে, বসিরাটে আল্লামা রুহুল আমিন হুজুর লিখছেন তাদের জুম্মার নামাজই হবে নাই। এই অত গোসল করে আতর মেরে অত ডিজাইন করে বেকার, কারণ বসিরাট হুজুর লিখছেন যারা আখিরি জোহর নামাজ পড়বে না তাদের জুম্মার নামাজ হবে না। মক্কা শরীফ আর মদিনা শরীফ এই দুটো জায়গা ব্যতীত পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। শুনছেন না আমার কথা? কটা জায়গা বললাম? মক্কা শরীফ আর মদিনা শরীফ ব্যতীত সব জায়গায় আখিরি জোহর পড়তেই হবে। আপনি কত ব্যস্ত যে দুরি কাজ করে পালাচ্ছেন, আল্লাহ না করেন ঘরে যাবেন এই বাঁদিকটা ব্যথা হবে, পানি দে পানি দে পানি দে, হসপিটালে যাবে ডাক্তার এইভাবে দেখবে বলবে ইনি কিছুক্ষণ আগেই ডেড হয়ে গেছে, কত ব্যস্ত আপনি, এরম মরে না মরে নে? হ্যাঁ তাহলে কি কি জীবনের কি দাম আছে? ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, ও আমার ভাইরা, ও নবী পাকের প্রেমিকেরা, পৃথিবী যত আল্লাহর ওলি হয়েছে একটাও কেউ বিনা নামাজে ওলি হয় না, পৃথিবী যত আল্লাহকে রাজি করেছেন জিনারা কেউ বিনা নামাজে রাজি করতে পারে না, পৃথিবী যত মানুষ আল্লাহকে রাজি করেছে প্রত্যেকটা ওলিরা নামাজের মাধ্যমে আল্লাহকে খুশি করেছেন, জোরে বলেন আর জোরে বলেন, নামাজ হলো আখেরাতের সাথী, নামাজ হলো কবরের বাতি, নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। ও মুসলমান ছেলেরা, আজ তুমি ঈশার নামাজ কাজা করলে খোদার দিকে চেয়ে বলো
তুমি ইশার নামাজ পড়লে না, জীবনে কত নামাজ কাজা করেছো ছেড়ে দিলাম, আজ তুমি ইশার নামাজ কাজা করে ফুরফুরার হুজুরদের জলসায় এসে বসে গেলে, আলেম ওলামাদের জলসায় বসে গেলে তুমি কতটা কবরে আজাব হবে তুমি কি হিসাব করে আমাকে বলতে পারবে? না না, দুনিয়ার মোবাইল ক্যালকুলেটর কম্পিউটার ফেল হয়ে যাবে, কারণ এক অক্ত নামাজ যদি কোনো মুসলমান ইচ্ছা করে কাজা করে 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে আল্লাহ তাকে জ্বালাবে। ও কাটালিয়া যুবকেরা, মুরব্বীরা, আমার ভাইরা, আমাকে একটু হিসাব করে বলতে পারবেন, এক অক্ত নামাজ কাজা করলে 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে? এক হুব্বা সমান দুনিয়ার কয়েক হাজার বৎসরের সমান। শুনছেন আমার কথা? এক হুব্বা সমান দুনিয়ায় কয়েক হাজার বৎসর, আর 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বালানো হবে ক অক্ত নামাজ কাজা করলে? এক অক্ত নামাজ কাজা করলে। একবার হিসাবটা করে কেউ বলতে পারবেন যে আজকে ঈশার নামাজ কাজা করেছি এর জন্য কত বছর আমায় জ্বলতে হবে? আমার কথা বুঝতে পারেন নাকি বাংলায় বলছি? এক হুব্বা সমান দুনিয়ায় কয়েক হাজার বছর, আর 2,88,000 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবে এক অক্ত নামাজ কাজা করলে। একটু হিসাব করে বলেন এক অক্ত নামাজের কত কত বছর জ্বলতে হবে, হিসাব মিল খাবে? একবার কি মনে পড়লো না, হাইয়াল আসসালাম মানে হলো নামাজের জন্য তৈরি গাও, মাঝে না জান দেয় হাইয়াল আসসালাম নামাজের জন্য তৈরি গাও, হাইয়াল আল ফালা মানে হলো ভালো কাজের জন্য চলে এসো। ও আমার কাটালিয়ার মানুষেরা, আল্লাহ বান্দাকে পাঁচ বার তিনার ঘরে ডাকে, আল্লাহ বলে বান্দারে সারাটা দিনে ডাকবো, তাও সব সময়ের জন্য নয়, 10 মিনিট, 5 মিনিট, 8 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের লেগে বান্দা 24 ঘন্টার মধ্যে তুই 23 ঘন্টা ঘুমা, ব্যবসা কর, কোনো অসুবিধে নাই। আমি আল্লাহকে 1 ঘন্টা সময় দে, তুই যদি আমাকে দুনিয়ায় 1 ঘন্টা প্রতিদিন সময় দিতে পারিস, আমি আল্লাহ তুই মরে গেলে তোর কবরটাকে জান্নাত আঙ্গাত বানিয়ে রেখে দেব। জোরে বলেন, আর জোরে বলেন, আল্লাহ কত টাইম চেয়েছে? 1 ঘন্টা, তাও পরি একসাথে নয়, ছাড়া ছাড়া। মাগরিবের নামাজ পড়তে সময় যাবে, খুব জোর হলে নিজে যদি, তাই তো নাকি? ঈশার নামাজ পড়তে যদি নিজে যদি পড়েন খুব জোর হলে 10-12 মিনিট, ফজরের নামাজ পড়তে সময় যাবে 5-6 মিনিট, 6 মিনিট, জোহরের নামাজ পড়তে সময় যাবে 12 মিনিট, আসরের নামাজ পড়তে 4-5 মিনিট সময়, মাগরিবের নামাজ পড়তে 7-8 মিনিট সময়, টোটাল এক জায়গায় করলে আধ ঘন্টার একটু বেশি হবে, 1 ঘন্টাও নয়, কথা ঠিক না ভুল? তাও সময় নেই, দোকানদারি করছেন। আমাদের ঘরে বলে, হুজুর ভাইজান এই আমি গাড়ি চালাই তো ওই জন্যে ভাইজান ঠিক সময় হয়নি। শোনো, আল্লাহর কাছে এসব যে বলবে আমার কাছে নয়, আমায় বলে কি লাভ আছে? আমি আমি কি খোদা হেসে গেছি? নাউজুবিল্লাহ, এসব আল্লাহর কাছে বলবে, সময় নেই কি না নেই তিনি ভালো জানেন, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, শুধু ফাঁকিবাজ। ফলে ভাইজান কাজ, আমরা ব্যবসা করি, আমরাও তো রাস্তাঘাটে আমিও বেরোই, কে কি জানিনি ভাই, আমি না আমি নিজের নাম করছি নি, বলছি উদাহরণ, ও আমায় দিচ্ছে বলে আমি দিচ্ছি। আমিও তো রাত বিরতে রাস্তাঘাটে ঘুরি, নামাজ কাজা করে করে ঘুরি, এই কচিরা উফ ছেলেগুলো, আমি নামাজ কাজা করে করে জলসায় ঘুরি, তাই তো নাকি? যে রাস্তাঘাটে কোথায় পড়বো না পড়বো, গাড়িতে পড়ি, গাড়িতে পানির বোতল এরম এরম সব রাখা আছে বড় বড়, উজু করবো, নেবে ব্যাস, গাড়িতে উঠে গাড়িতেই পড়ে নিলাম, কি করবো, নামাজ কাজা করা যাবে? কঠিন গুণা, আল্লাহ মাফ করে। পড়লে নাই আপনি আমাকে ফাঁকি মারার কোনো উপমা দিতে পারতেন না, যদি আপনার চেট থাকতো ঠিক পড়তেন, কথা ঠিক না বেঠিক?
আমাদের গারে বলে হুজুর দোয়া করেন, আমার ছেলের শরীর খারাপ হুজুর দোয়া করেন, লোক আমাদের গারে বলে হুজুর দোয়া করেন, ছেলে ব্যবসা বাণিজ্য ঠিক চলছে না, অনেকজন বলে হুজুর দোয়া করেন, ছেলে ঘটক পুকুরে দোকান দিয়েছে, অনেকজন বলে হুজুর দোয়া করেন, ছেলে বড় শিক্ষা করছে যেন চাকরি বাকরি ভালো পায়। আজ পর্যন্ত খুব কমই বাপ পাওয়া গেল, না পাওয়ায় বললেই চলে, কেউ বললো না হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন নামাজ রোজা ধরে দোয়া করেন। বর্তমানে এই বাপ পাওয়া বড় কঠিন ব্যাপার, কথা ঠিক না বেঠে? আমার কত হয়তো রাগ হবে, কিন্তু কথাটা ওঠি বাস্তব। শুধু দুনিয়ার জন্য দোয়া চাইছে, হুজুর চাকরি যেন না হয় একটু দোয়া করেন, এই একটা ভালো পড়ছে একটা পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ যেন চাকরিটা পেয়ে যায় ব্যবসা করে, সব দুনিয়া কি বললাম কথা বলেন দেখছি তো সব দুনিয়া। কেউ বলছেন এই যে হুজুর একটু দোয়া করেন যাতে এই আমি এসেছি দু ঘন্টা আগে, মনে আপনাদের জলসায় হেজবুল্লাহ সাহেব যখন উঠেছে, হেজবুল্লাহ আকুন্দি সাহেব, সে তখনই তো আমি মনে হচ্ছে চলে আমি তখনই এসেছি, তাই তো না কি গো? তারপরে পরেই আমি চলে এসেছি। কই কটা লোক গেছে বলে, কেউ গেছে নামাজের কথা দোয়ার জন্য এর জন্য কেউ যায়। কে বলছে হুজুর পান খাবেন? আমি হ্যাঁ খাবো। কে বলছেন এই আপনি রসগোল্লা খান? কে বলছে পান্তুয়া খান? কে বলছে এই দোয়া করেন এই হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে চাকরি কারবার এই সব রাগ করবেন না ও ভাই জানে রাগ যুবকেরা। আমরা আস্তে আস্তে দুনিয়ার দিকে ডুবে যাচ্ছি, আর দুনিয়ার দিকে যত ডুবে যাবেন ততই আপনি আল্লাহকে কিন্তু ভুলে যাবেন, আর আল্লাহকে ভুলে গেলে আপনার দুনিয়াও যাবে আখেরাতও যাবে। ও নবী মুহাম্মদীর সৌদি আরবের লোক বদদোয়া করে, আমাদের দেশের মতো বদদোয়া নয়, আমাদের দেশের লোকেরা যেমন বদদোয়া করে তোর হাত ভেঙে যাক পা কেটে যাক তুই লড়ির তলায় যাবি ট্রেনের তলায় যাবি না ভাই জানেরা। সৌদি আরবের লোক কিন্তু যখন বদদোয়া করে বলে আল্লাহ তোকে ধনী করে দিক, আল্লাহ তোকে বড় টাকাওয়ালা করে দিক, বড় পয়সাওয়ালা করে দিক। সৌদি আরবের বদদোয়া আমাদের দেশের মানুষের মনে হবে এটাই হলো দোয়া। না না সৌদি আরব কেন লোকেরা বলে আল্লাহ তোকে ধনী করে দিক, এর একটাই কারণ তার দুনিয়াও যাবে আখেরাতও যাবে, কারণ যার যত বেশি টাকা হয়ে যাবে সে তত বেশি আল্লাহকে ভুলে যাবে, আর আল্লাহকে ভুলে যাওয়া মানে ও দুনিয়াও যাবে আখেরাতও যাবে। ও ভাই জানে রাজুকেরা পয়সা দরকার কার নেই? আমি হুজুর আমার দরকার নাই, কেন আমারও তো ছেলে আছে আমারও বউ আছে আমারও সংসার আছে। আপনারা এখানে যে কটা লোক বসেছেন আপনাদেরও ছেলে পুলে সংসার আছে, পয়সার প্রয়োজন কোন ব্যক্তিটার নাই সবাইয়ের আছে, তবে এমন টাকার প্রয়োজন নেই যেটা আল্লাহ আল্লাহর রসূলকে ভুলিয়ে দেবে, ওই টাকা ইনকাম করাও হলো গুনাহ। ও মুসলমানের ছেলেরা রমজান মাসে দেখেছি অনেক মুসলমান দুরুদ্দরেতে কাজ করতে পারবে না বলে রোজা রাখতে পারে না, বলে হুজুর কাজ করতে পারবো না কষ্ট হয় রোজা রাখতে পারি না। তুমি এমন মুসলমান নামে কলঙ্ক, তোমাকে তোমার মতো মুসলমানকে আমি ধিক্কার জানাই, সারা বছরে আল্লাহ একটা মাস রোজা দিয়েছে আর তুমি কাজ 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 করে তুমি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছ, দুনিয়াদারি কদিন করবে? আজকে আজকে জিনার দামে সব রেশানি, জলিল সাহেব সব রেশানি নিয়ে দুনিয়াদারি করেছে আছে বলে মনে হয়? ও ভাই জানেরা যুবকেরা আজকে আজকে ও ভাই জানেরা এই জলসাটা জলিল সাহেবের সব রেশানি হচ্ছে, আজ কত বছর দেখতে দেখতে চলে গেল, কত বছর এই মাহফিলেতে বসে ওয়াজ শোনালো, আজকে অনেকে তারা কবরে চলে গেছে, কথা ঠিক না ভুল বলেন? ও নবীর উম্মতিরা এই দুনিয়ায় আপনি আমি কতদিন কাজ কাজ করে যাব, কত কোটি কোটি টাকার মালিক সব কবরে পড়ে আছে, কবর খুঁড়ে দেখো মানুষ বলে কোনো চিহ্ন পাওয়া যায় না, আবার কত আল্লাহওয়ালারা হাজার হাজার বছর আগে চলে গিয়েছে, কবর খুঁড়ে দেখো তিনারা যেমন কারাল লাগা তেমনই রেখে দিয়েছে। জোরে বলে আরো জোরে বলে কাজ করেছে এই ছেলেগুলো এত ডিস্টার্ব করে, এই বস এই দিলাবালাবি করিনি বাবা।
কাজ করে মরেছি তবেই পেয়েছি, কথা বুঝলেন না? পাগল হয়ে গেলে হবে না ও ভাই, জানেরা নবীর আমল শুনলে চোখ আপনার টাটিয়ে যাবে। আল্লাহ রসুল এত নামাজের পাগল ছিলেন, নবী আমার দাঁড়িয়ে 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 এত সময় ধরে নামাজ পড়তেন যে রসুলুল্লাহর নূরের পা খানা ফুলে যেত। ও কাটালিয়ার মানুষ পাশে ঘাটে কি একটা জায়গায় দাঁড়িয়ে থাকো গো, ঘড়ির কাঁটা দেখবে আর দাঁড়িয়ে থাকবে, কত ঘন্টা দাঁড়াবার পরে তোমার পা দুখানা ফুলে যেতে পারে। আল্লাহর রসূল এত নামাজ পড়তেন, নবীর নূরের পা দুখানা ফুলে যেত। শুধু নবীকে মুখে ভালোবাসি বললে হবে না, নবীকে কাজে ভালোবেসে দেখাতে হবে, কথা ঠিক না বেঠে? এই নবী দিবস আসছে, হাওড়া জেলার ছেলেগুলো উরি বাবা, গতকালকে একজন ফতোয়া লিয়ে গেছে সুখ দরবারে যে হুজুর জুলুস করা যাবে, আমাকে বলছে জুলুস মানে বোঝো আপনারা, বোঝেন জুলুস মানে? এলাকায় হয় চৌবিশ পরগনা হ্যাঁ হয়নি, কালকে একটা হাওড়া জেলার ছেলে এসে আমাকে বললো ভাইজান জুলুস করা যাবে। আমি বললাম দেখো কিছু কিছু জিনিস আছে জায়েজ হলো আমাদের না যায়, কারণ আমাদের পীরেরা যে সব করেনে আমাদেরও সব করলে চলবে না, কিছু জিনিস আছে জায়েজ হলো আমাদের কাছে আমল করা চলবে না, কারণ আমাদের পীরেরা সেসব জিনিস করে। আমি শুধু এতটুকু বললাম, আর এখনকার যা জুলুস এখন না বের করানোই ভালো, কিছু কিছু শয়তান আছে গান বের করে ফেলে, নউজুবিল্লাহ, মেয়ে ছেলে দেখা রেলি মিছিল করে, ডিজে ঢুক ঢক ঢুক ঢাক করে চলবে, নউজুবিল্লাহ, এ গোনা। আমার ভাই জানেরা ও মুসলমানের ছেলেরা যুবকেরা, ও নবী মদিনা আল্লাহ নবীর আমল এত ছিল, রাসূলুল্লাহ এত দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ নবীর পা দুখানা ফেটে যেত, রাসূলুল্লাহ পা দুখানা ফেটে গিয়ে হাঁটু দিয়ে টস 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 করে রস গড়াতে লাগতো। ও আমার কাটালিয়ার মানুষ, খোদার দিকে চেয়ে বলো আমরা এমন নামাজ জীবনে পড়েছি যে আমাদের পা ফেটে খুন বেরিয়েছে, আমাদের পা ফুলে গিয়েছে, না না নবীর জান্নাতের আশা দরকার নাই, কারণ নবীর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। যে রসুল যদি এত ইবাদত করতে পারে আমাদের কতটা ইবাদতের প্রয়োজন আছে। ও আমার ভাই জানেরা ঘুমাচ্ছেন ফজরের সময়, আসসালাতু খাইরুম মিনান নাওম, ও ভাই জানেরা এর মানে হলো নামাজের থেকে উত্তম হলো ঘুম, কথা ঠিক না বেঠে? কথা ঠিক তো? এবার যে ঠিক খ্যাপা নাকি আল্লাহ, আমি একটু পরীক্ষা করে দেখি, নামাজের থেকে উত্তম ঘুম বলছে, হ্যাঁ হুজুর ঠিক কথা, ঘুমোন সেই জন্যই বলছে ঠিক। আসসালাতু খাইরুম মিনান নাওম মানে হলো, ও ভাই জানেরা ঘুমের থেকে উত্তম হলো নামাজ। ও মুসলমানের ছেলেরা, ও আমার ভাই জানেরা যুবকেরা, কটা বাড়ি থেকে নামাজ পড়তে আসে, কাটালিয়া গ্রামে আজকে বিশ ত্রিশটা ঘরের লোক আজকে এই মসজিদের সামিয়ানার পাশে বসতো, নিচই বসে আছে, রাগ করবেন না, ফজরের সময় পাঁচটা ঘরের লোক মসজিদে পাওয়া যায় না, কথা ঠিক না বেটে? ও ভাই জানেরা ঘুমাচ্ছেন ঘুমান, জীবনের মতো একদিন ঘুম পড়ে যাবেন, আর ওটার চেষ্টা করলে উঠতে পারবেন না, ওই ঘুমটার নাম হলো মওত। আপনাদের পাড়ায় সব কাতারে 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 শুয়ে আছে, বাপ চলে গেল কবরে, মা চলে গেল কবরে, দাদু চলে গেল কবরে, দাদি চলে গেল কবরে, কত হাতে করে হাতে কত লোককে মাটি দিলাম, মিনহা খালাক না কুফিহা নুইদুক ওমিন খানুখুরদুক ওমতারাতুন নুখরা। ও কাটালিয়ার
মানুষেরা এই হাতে করে কত লোককে মাটি দিলাম। দুনিয়া একদিন এমন একটা দিন এসে যাবে আবুজারকে লোক মাটি দেবে আমাকে কবরে শুইয়ে দিবা পাবে। দুনিয়া একদিন এমন একটা সময় এসে যাবে এখানে যে কটা লোক বসে আছেন সবাইকে কবরে শুইয়ে দিবা পাবে। আর কাফনে তিনটে দড়ি খুলে দিয়ে সবাই মাটি দিয়ে যে যার মতো বাড়ি চলে যাবে। কেউ কারণ লেগে গেগে বসে নাই। আজকে আমার ভাই বলছিল গোদর ভাইজান আমাদের গ্রামে একটা 8 মাসের ছেলে মারা গিয়েছে। ও ভাইয়া তোমার পাশ গ্রামে জয়পুরে 8 মাসের ছেলে মারা গিয়েছে আদের আত্মীয় হয়। কদিন আগে বললো একটা পুকুরে ডুবে ছেলে বাচ্চা মারা গিয়েছে। ও ছেলে রাজু কেনা মুরুব্বিয়ান গণেরা মরণের লেগে কোনো বয়সের দরকার নাই। আজ আবুজার কাটালিয়া গ্রামে ওয়াজ করছে এটাই জীবনের শেষ জলসা হতে পারে। আজ আপনারা এখানে বসে ওয়াজ শুনছেন জীবনের শেষ জলসা শোনা এটা হতে পারে। এসেছি একা যাইব একা সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা আবার চলে যাব একা। আপনার আমার সঙ্গী কেউ হবে না ও আমার কাটালিয়ার মানুষেরা। মরণের পরে যদি কেউ সঙ্গী হয় আল্লাহ আল্লাহ রসুল আমাদের সঙ্গী হয়ে যাবে। আর ওদের বলেন কেউ সাথী নেই বেকার। আমি আপনার হুজুর দেখারে দাওয়াত করে মুরগির রান খাওয়াচ্ছ বলে হুজুর জীবন দে দেবো আপনাদের লেগে। শয়তান কু দেখারে নামাজ পড়িনি আর জীবন দিবি হারাম খোর কাজ খুঁজে পাওনি। হ্যাঁ মা বাপকে দেখেনি আর হুজুরদের জন্য জীবন দেবে। ওকে ঝাঁটা ভিজিয়ে মাথায় মারা দরকার না শুকনো ঝাঁটার বাড়ি মাথায় মারা দরকার বলো দেখি। ও একক তো নামাজ পড়েনি আর এদিকে লাফালাফি করছে কিচ্ছু হবে না। আমাদের দেখাবে আমরা ওই অনুযায়ী চলবো আল্লাহ আমাদের নাজাত দেবে। জোরে বললেন না আরো জোরে হবে না সুবহান আল্লাহ। হ্যাঁ আমার কথা রাগ করছেন নাকি বলছি? আমি তো আগের কোনো কথা বলিনি, আমি আমলের কথা বলছি। আচ্ছা আমার নিজের লাভের লেগে বলছি নামাজ পড়লে আমার লাভ আছে লস আছে কিচ্ছু নেই। আমি আমার কবরে জবাব দেব তুমি তোমার কবরে জবাব দেবে আপনি আপনার কবরে জবাব দেবেন। কেউ কারোর কবরে জবাব দেবে? বাপ মরে গেছে খানা করছে, ভাই মরে গেছে লম্বা চালে বিরিয়ানি দশালি খানা। আর বাপ যদি আমল্লা করে যায় খানা করলে ওই দিনে বেশি পিটবে জানো বাপকে কোনো লাভ নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? ও খানা করে কিছু হবে না আল্লাহ দেখবে আমল ঈমান যদি না থাকে খানা করেও জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না বেশি? হ্যাঁ লোকের মেরে গেছে লোকের নিয়ে গেছে নামাজ পড়েনি সুদ খেয়ে গেছে। হ্যাঁ পাকা পাকা সুদখোর আর হুজুরদের সঙ্গে কি সম্পর্ক রেখে দিয়েছে এলে মোশাবাক করছে পকেটে হাতে টাকা দিয়ে বাবা। আর হুজুরও কিছু আছে পয়সা পিপাসি আর চুমু খেয়েছে বলে বাবা জব্বার ভাই বলে জব্বার ভাই কখন এলে পুরি সর্বনাশ পাকা সুদখোর। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? এলাকায় এক একটা বড় বড় সুদখোর আছে এরা আবার এক একটা বাড়িতে পার্সোনাল জলসা দেয়। এই কাটালিয়া গ্রামের লোক কি জলসা দিয়েছে এর থেকে 10 ডবল বড়। সে আবার এরকম বড় বড় চালে বিরিয়ানি করে খাওয়ায় আর হুজুর দাওয়াত করে মনে করে আমি একা সুদ কেন খাবো হারাম। হুজুরকে দাওয়াত করো হারাম খাবো আর তোদের ঘরে সব দাওয়াত করে তিন আর তোরাও সব হারাম খাবি আমরা তিনজনই খাবে খাব আবদুল্লাহর বাপ। এই কথা ঠিক বলছি না ভুল বলছি গো? রাগ করছো নাকি? হ্যাঁ খুব শব্দ কি হবে এই কি হলো না যাও গল্প করকে ওইদিকে যা ছেলে 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 ব্যাগ কি ব্যাগ গো পয়সা আছে আ তাহলে ব্যাগ হয়ে গেল ভালো লোক আর আছে গা বলে পয়সা আছে আর ব্যাগ দেবে আল্লাহই জানে যার আল্লাহর ভয় আছে সে দেবে আর যার নেই সে দেবে নেই। ওই 100 টাকা লোকের খেতে গিয়ে নাই 1000 টাকার এমন হাগা হাগবে। হ্যাঁ 1000 টাকার ওষুধ কিনে খেতে হবে এই কথা ঠিক না বেটি গো? পরে লিয়ে মনে করেন বিশাল ব্যাপার না নাউজবিল্লাহ
পরে টাকা থাকে না, 100 টাকা চুরি করলে 1000 বেরিয়ে যায়, কথা ঠিক না? বেরোবেই তো। এই কচিরা বস, ছেলেগুলো কি ডিস্টার্ব করছে দেখছি তো। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, আল্লাহকে ভয় করো। দুনিয়াদারি করেন কোনো অসুবিধে নাই, দুনিয়াদারি করতে হবে, তবে দুনিয়াদারির ভিতরে দিনদারি লুকিয়ে আছে। সৌদি আরবে চলে যান, মক্কা শরীফে আল্লাহর হাজি বান্দারা অনেক এখানে আছেন, একটু হাত তুলবেন, কে হাজি সাহেব আছে? হাজি সাহেব একটা, আর কে আছে? আর কেউ নেই? হাজি সাহেব একটা আছে, একটাই যথেষ্ট। আল্লাহ বাগের নবীর দেশে আল্লাহ আমাকেও নিয়ে গিয়েছিলেন, আমার হাজি সাহেবও গিয়েছিল, জিজ্ঞাসা করলাম, আমি একা দেখি ওই জন্য প্রমাণ লিবার জন্য ওনাকে ডেকে নিলাম। আল্লাহর নবীর দেশে যাবেন খাইরে গায়, আমাদের দেশে কত বড় দোকানদার মসজিদে না নামাজে আসতে পারে না, ব্যবসা লস হয়ে যাবে বলে। আর ওখানকার সৌদি সরকারের নিয়ম হলো, দোকানদার জামাতের সময় যদি কেউ করে ওই দোকানদারের জেল জরিমানা হয়ে যাবে। শুনছেন না আমার কথা? হ্যাঁ, ওইরকম সরকার দরকার বলছে। সৌদি আরবে রুলস, কোটি টাকার বেচা কিনা হলো জামাত হবে, সব দোকান বন্ধ। কথা সত্য না মিথ্যা? একটা দোকান যদি খোলা থাকে ওই দোকানদারের জেল হবে, কত বছর জেল হবে আল্লাহই ভালো জানে। কেউ কেউ সবাই তালা মেরে, কেউ তালাও মারেনি, এমনি এমনি খুলে রেখে দিয়ে আল্লাহর নামাজ পড়ছে। জোরে বললেন না? এই সোনার দোকান, আমি আমার লাইফ এরকম সোনা দেখিনি, রাস্তায় ফেলে বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ফেলে আমাদের এখানে সোনার দোকান অঞ্জলি জুয়েলার্স, একটা স্যাটারের, একটা স্যাটার নয় তিন চারটে স্যাটার, আবার একটা লোক বন্দুকে দেরি আছে, দেখুনি নাকি রাজারহাটে দেখুনি। হ্যাঁ, কি কটাকা সোনা আছে খ্যাপা। নবীর দেশে এক একটা ছোট ছোট ঘুমটিতে ও 10 ডবল সোনা, কারণ নবীর দেশ আল্লাহ সোনার ফণি করেছে। জোরে বল, ওই সব দোকান তারা ওইভাবেই ঝাঁপ রেখে দিয়ে নামাজ পড়ছে। জোরে বললেন না? সুবহানাল্লাহ, চুরিও হয়নি কিছুই হয়নি, যে বান্দা আল্লাহর হয় আমার আল্লাহ তার হয়। জোরে হবে না? আমরা হলে পড়বো, আমাদের এমনি নামাজ পড়তে হতে মশা যেখানে মারছে ওখানে হাত চলে যাচ্ছে, চুলকে দিচ্ছে, কি নামাজ পড়ছে আল্লাহ নামাজ পড়ছে তো। এই দুদিন আগে, এই তিন চার দিন আগে ফুরফুরায় মাগরিবের নামাজ পড়ছি, একটা বয়স্ক লোক, সে বেচারায় বুড়ো বয়সও কিছু শেখেনি, শুধু দেখছে আর নামাজ পড়ছে কেমন করে। আমরা, আমি একটা ভাই আমার পাশে আছে ফুফুদো ভাই, ও সহসেজদায় যাচ্ছে, ও সহসেজদায় যাচ্ছে। আচ্ছা, ও তো ওর নাই ভুল হয়েছে, সহসেজদায় গেছে, এর কি ভুল হয়েছে? মানে কি শেখেনি? ফুরফুরায় এক একজনের নামাজ দেখি আর মাঝে মাঝে হাসি, আমি চিন্তা করি আল্লাহ এরা আবার বিচার করছে, ওই হুজুরটা ভালো জানিস, ওকে দাওয়াত কর। ও শয়তান নিজে কি সেই ওর জ্ঞান নেই, আবার ও ভালো হুজুর খারাপ হুজুর বিচার করছে, কথা ঠিক বলছি না ভুল বলছি গো? ও আর বিচার করছে ফুরফুরায় গিয়ে, না রে কই কোন হুজুরটা, না 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 এই ভালো নাই, ওই হ্যাঁ এটা ভালো, ও বিচার করছে, বক্তা দাওয়াত করছে, ভালো হুজুর খারাপ হুজুর ও বিচার করছে। ওকে যদি বলি পেশাব করার দোয়া বলতে পারবি, পায়খানা পেশাবখানায় যাওয়া, ও নিজে পেশাব করে ফেলবে, পারবে না, কথা ঠিক বলছি না ভুল বলছি? রাগ করবেন না আমার কথা। ও ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, এখনো মুসলমান সময় আছে, আল্লাহ বলে বান্দারে তুই গুনাহ করে করে যদি গুনার পরিমাণটা পাহাড়ের মতো যদি হয়ে যায়, তার থেকেও যদি বড় হয়ে যায় বান্দা, তোর গুনার পরিমাণটা যদি আসমান জমিন বরাবর এত যদি হয়ে যায় বান্দা, তুই তাও আমার আশা থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, তুই অত গুনাহ নিয়ে আমাকে আল্লাহ বলে সত্যিকারে যদি আল্লাহ বলে একদিন মাফ চা, যে আল্লাহ আমাকে আল্লাহ ভেবে যদি মাফ চাস, আমি আল্লাহ কথা দিচ্ছি তোর জীবনের সব গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলে, আর জোরে বলে, আল্লাহকে আল্লাহ মনে করে মাফ চাইতে হবে। কি মনে করে?
আল্লাহ আমাদের ডাক শোনে না শোনে? আল্লাহ কোন দিকে আছে? আল্লাহ কোন দিকটায় আছে বলতে জোরে বলো। আকাশে খেয়া পাকতে করে আকাশে কে আছে? আল্লাহ। একজন বলে উপরওয়ালা, চৌপড়ওয়ালা কে? মুসলমান বলে না উপরওয়ালা, যেটা রাজি হবে আমি সেটাতে খুশি বলে না? উপরওয়ালাটা কে? আউযু বিল্লাহ। উপরওয়ালা মানে আল্লাহ বলা গোনা, নিচওয়ালা মানে আল্লাহ বলা গোনা। আল্লাহ সামাম দুনিয়ার মালিক, কথা ঠিক না বেটিং বলে। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তাই আমি আপনাদের পীরের বাচ্চা বলে দিয়ে গেলাম, যে যার আখেরাত নিজে নিজে গুছিয়ে নেন। ও ভাই জানের আগা ফুরফুরাই যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না বরঞ্চ লস হচ্ছে আমি বলবো। কারণ ফুরফুরাই যাচ্ছে ভাইজানেরা, শুধু মনে করলেন দাদা হুজুরে মাজার জিয়ারত করব হয়ে যাবে। না না, দাদা হুজুরের মাজার জিয়ারতের আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবেই দাদা হুজুর খুশি হবে। কথা ঠিক না বেঠে? এত ফুরফুরাই কেন যাও গা? এক একটা ছেলেরা ফুরফুরাই যায় বছরে সাতবার আটবার দশবার। কি আছে সেখানে? দাদা হুজুরের মাজার ১০০ বার, ঠিক কথা বলেছে, কিন্তু আগে নামাজ পড়ে নে, ও জিয়ারত করতে যাচ্ছে, কোনো লাভ আছে? খামাখাই ফুরফুরাই যে ঘুরছে, মাথা ও মাথা বাঁদরের মতো, নামাজের সময় বিড়ি খেচ্ছে, হ্যাঁ কোনো লাভ আছে? বালি ব্রিজ পার হয়ে বিড়ি খেচ্ছে, ফুরফুরার গেল, কি হলো? কিচ্ছু হলো। এত ফুরফুরাই যাবে নে, ফুরফুরাই যাওয়া কমিয়ে দাও, বছরে একবার যাবে সুখ আপনার ঈশান সবাই। আর না হলে যখন কোনো দাওয়াত ফাওয়াতের তাবিজ তাগাদার প্রয়োজন হবে তখন যাবে, এছাড়া বেশি ফুরফুরাই যেও নি। যত ফুরফুরাই যাবে তত বিয়াদব তৈরি হবে। কেন? ঘন ঘন যাওয়া মানে ওই জায়গার কদরটা কমে যাবে। মুরিদ আগে ছিল বছরে একবার যেত ঈশান সব, খালি পায়ে ঘুরে বেড়াতো। মুরব্বীদের জিজ্ঞাসা করেন, অনেক মুরব্বী মানুষ আছে, সত্য বলছি না মিথ্যা বলছি? খালি পায়ে ঘুরে বেড়াতো ফুরফুরা, আদব ছিল, ওই আমার পীরের দেশ, বছরে একবার আসি তবে আদব থাকবে, নাই বেকার। আমি বলছি আমার কথা রাগ করবেন না, গেলে তো পয়সা হবে, আবার মেয়ে ছেলে যাচ্ছে, উনি বাবা দলবল নিয়ে সব মেয়ে ছেলে নিয়ে যাচ্ছে, যাক মেয়েরা পর্দার সঙ্গে যাক, হিফাজতের সঙ্গে যাক, মেয়েরা এখন উন্না কিনছে, বোরখা কিনছে, জানো আমি নিজের চোখে দেখেছি, মিথ্যে কথা বলি, আমার কথা বলা ভুল হচ্ছে নাকি? কি হবে? কিচ্ছু লাভ নেই। আল্লাহর আমলের দিকে আগিয়ে যাও। কেন কবরে যেতে হবে এতটুকু খেয়াল করবেন? কেউ আমার কবরে শোবে না, আমার কবরে আমাকে একা শুতে হবে, অর্থাৎ দুনিয়ায় যতদিন সময় পাবেন আল্লাহকে রাজি করে চলে যান। আজ থেকে এখানে যে কটা ভাই বসেছেন, আল্লাহ করে নিয়ত করে বাড়ি যাবেন যে হুজুর আমি আজ থেকে আর নামাজ কাজা করব না। আজ এই মাহফিলে বসে ওয়াদা করলাম, জীবনে আর কোনো দিন দাঁড়িতে খুর চালাবো না। আজ আমি বসে ওয়াদা করলাম, খালি মাথায় আমি আর কোনো দিন ঘুরবো না। ও মুসলমান, এইগুলো যদি করতে পারেন আপনার দুনিয়া তো লাভ হবে, আখেরাতে তো আরো বেশি লাভ হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে, নামাজ পড়বেন বলেন ইনশাআল্লাহ, কারা কারা পড়বেন হাত তুলতে হবে নে বলেন ইনশাআল্লাহ, যারা পড়েন নেই আমি তাদের পায়ে ধরে বলে যাচ্ছি, হাতে ধরে খবরদার, আমার ভাইরা নামাজ কাজা করেন নেই, কঠিন গুনাহ। আমি আপনাদের জোর হাত করে বলে দিয়ে যাচ্ছি, জীবনে নামাজ না পড়লে জীবন আপনার বেকার। নামাজ হলো ফিল্টার, এই যে পানি দেখছেন বোতলে দোকানে বিক্রি হয় মিনারেল ওয়াটার, এক লিটারের দাম ২০ টাকা, এটাই তো নাকি গো? ওই পানিটা কি পানি জানেন? দুনিয়ার সব থেকে নোংরা খারাপ পানি, ওটাকে মেশিনে পরিষ্কার করে পরিষ্কার করে বোতলে পুরে মিনারেল ওয়াটার নাম হয়। অনেকজন দেখেছেন হয়তো ফুরফুরা শরীরে ২৩ সালে স্বভাবে একটা প্যাকেটের পানি পাওয়া যায়, দেখেছেন সরকার থেকে খাওয়াই কেউ খেয়েছেন, এই কেউ খেয়েছে? কারা খেয়েছে হাত তোলো তো দেখি, আমিও খেয়েছি। কিসের পানি খেয়েছেন? পুকুরের পানি। আপনাদের দেশে পুকুর আছে?
একটু লিয়ে আসো দেখি এই গিল্লা জগটাই, যারা যারা খেয়েছে হাত তোলো, তাদের খাওয়াবো আজকে পুকুরের পানি, খাবেন না? আর এই গ্রামের পুকুরের পানি খাবেন না? কেন খাবেন না হুজুর? ওটা তো পরিষ্কার নয়, নোংরা পানি, ওটাও তো পুকুরের পানি, এটাও পুকুরের পানি, তাহলে ওটা খেলেন কেন, এটা খাবেন না? না মেশিনে ওকে পরিষ্কার করে, তাহলে মেশিনের কাজ হলো নোংরাকে পরিষ্কার করা। ও ভাই জানে রাজুকেরা, সেই রকম নামাজ হলো ফিল্টারের মতো, ভেতরে যতই খারাপই থাক না কেন, নামাজ একদিন ফিল্টারের মতো পরিষ্কার করে বার করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে, আপনি নামাজ পড়েন জেনা করেন, নামাজ পড়েন মদ খান, নামাজ পড়েন হারাম খান, দেখবেন একদিন আপনার মন ধাক্কা দেবেই দেবে, দিতেই হবে। যে আমি নামাজ পড়ছি জেনা করছি, আমি নামাজ পড়ছি সুদ খেচ্ছি, আমি নামাজ পড়ছি হ্যাঁ হারাম খেচ্ছি, আজ থেকে তওবা করে দিলাম, এসব আর করবো না। নামাজ দুনিয়ার খারাপি থেকে দূরে টেনে আনে। জোরে বললেন না, আরো জোরে হবে না? ও ভাই জানেরা, 12 বছর বয়স যদি হয়ে যায়, 12 বছর শুধু বলা যাবে না, এক কথাই বসিরাটে আইনউদ্দিন গোবিন্দপুরি সাহেবের কিতাবে লেখা আছে, জিনার বসিরাট হাসনাবাদে বাড়ি হাসনাবাদ। ও ভাই জানেরা, হুজুরের বাড়িতে আমি গিয়েছি এক ভাই জানে দুবার, ওনার কিতাব লাইব্রেরিতেও আমি গেছি, উনি কিতাবের মধ্যে লিখছেন, যদি কেউ সাবাল লোক হয়ে যাবে, আল্লাহর শরীয়তের আইন তার উপরে তখন থেকে শুরু হয়ে যাবে, কেউ যদি 9 বছর বয়সে সাবাল্য হয়ে যায়, নমুনা যখনই দেখা দেবে তার উপরে তখন আল্লাহর শরীয়তের আইন চালু হবে। কখন থেকে বলেছেন? 9 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে, 11 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, 14 বছরে হতে পারে, এক কথাই সাবাল্য হওয়ার যখন নমুনা দেখা দেবে তার উপরে নামাজ রোজা আল্লাহ শরিয়াতের আইন সব চালু হয়ে যাবে। হুজুরের কিতাবে লেখা আছে, যদি কারোর নমুনা না খুঁজে পাওয়া যায়, কোন নমুনা পাওয়া যাচ্ছে না, 12-13 বছর পার হয়ে যাচ্ছে, 14 বছর পার হয়ে যাচ্ছে, নমুনা পাওয়া যাচ্ছে না সাবাল লোকের, কিতাবের মধ্যে লেখা আছে 15 বছরে যদি কেউ পা দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, ওর নমুনা পাওয়া যাক আর নাই যাক, ওর উপরে তখন থেকে শরিয়াতের আইন চালু হবে। মশলাটা বুঝবেন ভালোভাবে, যদি কারোর 9 বছরে দেখা যায় তার উপরে তখন থেকে শরিয়াতের আইন শুরু, কারণ যদি 10 বছর বয়সে দেখা যায় তখন থেকে শরিয়াতের আইন শুরু, যদি কারোর নমুনা না খুঁজে পাওয়া যায় ছেলে মেয়েদের, এক্ষেত্রে কিতাবে লেখা আছে 9 বছর, 15 বছরে পা দেওয়া মাত্রই ওর উপরে শরিয়াতের আইন চালু হয়ে যাবে। আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, এই জন্যই তো নবী বলেছেন, তোমরা নিজেরা তোমাদের বাচ্চাদের 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও, নিজে বাপ নামাজ পড়ো, হাত ধরে ধরে ছেলেকে মসজিদে নিয়ে যাও। ও ভাই জানেরা, যুবকেরা, মসজিদের মুসল্লিদের বলছি, বাচ্চারা মসজিদে এলে রাগ করবেন না, ওরা তো মাসুম, ওদের গুনাহ না গায়, ওরা তো অন্যায় করবে না, কারা করবে, কথা ঠিক না বেটি? বাচ্চারা অনেক মুসল্লিকে দেখেছি রাগ করে, করে না, এই এমন তাড়া মারে পরদিন থেকে আবার মসজিদে আসবে, কথা ঠিক বলছি না ভুল বলছি? বুঝাবে, দরকার হয় একটু চোখ দেখাবেন, তাহলে এমন চোখ দেখাবেন না যাতে মসজিদে যেন না আসে পরদিন থেকে, ওরা তো বাচ্চা। নবী বলেছেন, তোমাদের বাচ্চা যখন 7 বছর বয়স হয়ে যাবে, তোমরা বাচ্চাকে নামাজের জন্য ট্রেনিং দাও। ও ভাই জানেরা, কেননা তার 4-5 বছর এই যে সাবাল্য হবার গ্যাপ, যে অত বছর সময় লাগবে,
ও যদি নামাজে অভ্যস্ত হতে পারে ওকে আর নামাজের জন্য তুলতে হবে না, বলতে হবে না, ও অটোমেটিক নামাজ পড়া ধরে যাবে। জোরে বলেন, কারণ এখানে যারা পাঁচ ওয়াক্ত নামাজি আছে খোদার দিকে চেয়ে বলেন, কোনদিন যদি নামাজ কাজা কোনো কারণে হয়ে যায় কলকাতা কি কোনো জায়গায় যাওয়ার জন্য মন কাঁদে না কাঁদে নে, বলেন কি যেন একটা ওই দিনে যেন একটা কি হারিয়ে গেল রে গাই। ও ভাই জানে রাঙা ইমান, ইমান আছে কি পরীক্ষা যদি করতে চান, যে হুজুর ইমানদারের নমুনা সংজ্ঞা বলেন, খাঁটি ইমানদারের নমুনা হলো যারা মসজিদের আজান শুনে নামাজের জন্য যাদের দিল টানবে গে ওটাই হলো খাঁটি ইমানদারের একটা নমুনা। জোরে বলে, আরো জোরে বলে, খাঁটি ইমানদারের নমুনা হলো যাদের মসজিদে আজান শুনে নামাজের জন্য যাদের দিল টানে ওটাই হলো একটা খাঁটি ইমানদারের নমুনা। জোরে বললেন না, আরো জোরে হবে না? আজকে আমার ওয়াজ হচ্ছে কিলিয়ে। জোরে বলেন, নামাজ দিয়ে আর শেষ করবো, নামাজ দিয়ে আপনাদের অসুবিধে হবে যে হুজুর আপনি নামাজ নামাজ করে গেলেন, নামাজটাই তো আসো, নামাজ ছাড়া কি কবরে যাবে বল পারবেন? কিচ্ছু যাবে না। আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, নামাজে যে কত মধু আছে এ যারা পরে তারাই জানবে, কারণ আল্লাহ বলেছেন সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আমি আল্লাহ আমার দিদার। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা তোরা যখন নামাজে দাঁড়িয়ে যাবি মনে 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 করবি আমি আল্লাহকে যেন তোরা দেখতে লেগেছিস, বান্দা যদি ওটাও তোদের মনে না হয় বান্দা তোরা নামাজে দাঁড়িয়ে এটা ধারণা করবি আমি আল্লাহ যেন তোদের ঘরে দেখতে লেগেছি। জোরে বলে, আরো জোরে বলে। নামাজের কত পাগল ছিলেন, আল্লাহর ওলিরা দেখলেন, আল্লাহ নবীর সাহাবারা দেখলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একদিন তীর কিনে গিয়েছে, হযরতে আলী শরীর থেকে তীর বার করতে পাচ্ছে না, হযরতে আলী যন্ত্রণায় ছটফট করে, নবী সাহাবারা বললেন নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামাতা আলীর শরীরে তীর গিতে গিয়েছে কিন্তু তীরটা যখনই বার করার চেষ্টা করছি যন্ত্রণায় আলী ছটফট করে, নবী বললেন ও আমার সাহাবারা শোনো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে আমার আলীর শরীর থেকে তীরটা বার করে নেবে। জোরে বলে, আরো জোরে বলে। হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন হযরতে আলীর শরীর থেকে তীর বার করলেন, আল্লাহ নবী জামাতা হযরতে আলী একবারও জন্য উহু বলে আওয়াজ করলো না। জোরে বলে, আরো জোরে বলে। ও নবী আমার ভাই জানেরা, কতটা নামাজের প্রতি পাগল ছিল, আজকে যারা নামাজ পড়ুনি শুনে রেখে দাও, তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে তিনটে আজাব পাবি পাবে, জীবনে নামাজ কাজা করছো, আবু জারের কথা পেট গরমের নয় কিতাবের কথা বলছি, যারা দুনিয়ায় বেনামাজি শুনে রেখে দাও বেঁচে থাকা অবস্থায় তোমরা তিনটে আজাব পাবে, প্রথম নাম্বার আজাব হলো বেনামাজিদের আল্লাহ কোন দোয়া কবুল করবে না। ফার্স্ট, আমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করছিল বছর দেড়েক আগে জানেন, আর মিস্ত্রির সঙ্গে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে যে হাফ 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 টাকা দেবো, কাজ শেষ হলে হাফ দেবো, কেন সব দিয়ে দিলে ওরা ফাঁকি মারে। হ্যাঁ, তাই আমি আমার অনুযায়ী কাজ করেছি, এবারে হাফ টাকা দেয়া হয়ে গেছে, মিস্ত্রি শুধু টাকাটা দিচ্ছে, ভাই হুজুর দেন না দেন না দেন, গরিব মানুষ কাজ করছে। আমি বললাম মিস্ত্রি আমার সঙ্গে তোমার কন্ট্যাক্ট হয়েছিল কি? বললো সব বুঝতে পেরেছি হুজুর দেন না, এরা সব ঘরে যাবে দোয়া করবে ঈদে অমুক তমুক। আমি বললাম ও দোয়া করতে হবে না, টাকালে টাকালে টাকা দরকার হয় এলে ওদের কাছে দোয়া আল্লাহ কানে আমার দরকার নেই, ও কমবক্তা আমার ঘরে যতদিন কাজ করছে জুম্মার নামাজও পড়ে আর রোজার মাসে আমি বলে দিয়েছি আমি তোমায় চা বিস্কুট খাওয়াতে পারবো না, দিব্যি রোজার মাসে এক মাস হারামের গতরে খেয়ে গেছে আর ও দোয়া করবে হ্যাঁ। আমি বললাম টাকা দরকার হয়
এলে দোয়াটা বলিস নিস আল্লাহ করে, ও দোয়া কি হবে আল্লাহ জানে। ও সারা আমার ঘরে মাসকে মাস প্লাস্টার করছে, একদিনও জুম্মার নামাজ পড়তে আমি বলেছি বলেও দেখি পরে কি হবে দেখেছো। আর রোজার মাসে রোজা পড়ার আগে আমি বলে দিলাম মিস্ত্রি আমি কিন্তু চা বিস্কুট আর দিতে পারবো না, এই রোজা পড়ে যাচ্ছে এক মাস আমার চা বিস্কুট দেওয়া বন্ধ, তোমরা যেটা পারো খেয়ে যাও। ঠিক করেছি না ভুল করেছি? ওকে খাওয়ানো মানে গোনা। জুম্মার নামাজ পড়েনি, অথচ মুজাদ্দিদ যামানের কিতাবের মধ্যে আমি পড়েছি দাদা হুজুর কেবলার ওসিয়াত নামা যদি কারোর বাড়ি থাকে কাটালিয়া গ্রামে হাত তুলে বলেন দেখি। কজনের বাড়ি আছে হাত তোলেন তো দেখি, দাদা হুজুরের ওসিয়াত নামা কারো বাড়ি নেই আল্লাহ, এতগুলি মুরিদ পীরের এই একটা বাড়িতে, যার বাড়িতে আছে যদি এনে এখনি আনতে পারেন আমি সবার সামনে দেখিয়ে দিতে পারবো, কি বাড়িতে যাবেন যখন খুলে দেখে নেবেন। মুজাদ্দিদের জামান বলছেন যদি কেউ তিনটে জুম্মা ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তি হলো মালাউন। এই যে কাটালিয়ার লোকেরা নাই, হাওড়া জেলা চব্বিশ পরগনার ফতোয়াটা নিজেরা নিজেরা মন গড়া করেছে তিন জুম্মা পরস্পর কি করেছে কথা বলেনি দেখছি তো, তিনটে জুম্মা পরস্পর ছাড়লে অসুবিধে হবে এটাই জানতেন তো নাকি, কথা বলে না দেখছি তো ভুল। কুল কিতাবে লেখা আছে পরস্পর, আমি আমায় দেখান মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা নিজে লিখছেন পরস্পর কথা কোনো উল্লেখ করে নে, যদি থাকে কিতাব আমার কাছে আনেন আমি এত লোকের সামনে দেখিয়ে দেব দাদা হুজুর কেবলা পরস্পর কথাটা উল্লেখই করে নে। মুজাদ্দিদ জামান লিখছেন যদি কেউ তিন জুম্মা ইচ্ছাকৃতভাবে ছাড়ে, এখানে পরস্পর এসেছে জোরে বলেন জোরে বলেন না, যদি কেউ তিন জুম্মা ইচ্ছা করে ছাড়ে ওই ব্যক্তি হলো মালাউন। মাশাআল্লাহ, আমার রাকিবুল ভাই চলে এসছে মাশাআল্লাহ আসবে এখন আর কিছুক্ষণ মধ্যে আল্লাহ করে। আর কি কেন এত রাত জলসা করে আল্লাহ জানে, এরা সেই রাত দুটো পর্যন্ত বলতে জলসা করবে, খেয়ে দে কাজ নেই, এই একটাই শেষ করে দেওয়া ভালো আমার মতে বলে। তো দাদা হুজুর কেবলা কজুম্মা লিখেছে পরস্পর লিখেছেন না, লিখেছেন তিন জুম্মা যদি কেউ ইচ্ছা করে ছাড়ে ওই ব্যক্তি হলো মালাউন। ও ভাই জানেরা ও নবীর উম্মতিরা বেনামাজিরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তিনটে আজাব পাবে, মেয়েরাও শুনে রেখে দাও, মেয়েদেরও ছাড় নেই আল্লাহর কাছে সবাই সমান, কোনো ছাড়টার বলে কিছুই নাই, তবে মেয়েদের আল্লাহ মাসে কয়েকটা দিন নামাজ মা রোজা মাফ করে দিয়েছে, নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে জানেন না নাকি কি। আর মেয়েদের মাসের ব্যাপার আছে, ওই সময় মেয়েদের নামাজ মাফ। একদিন মেয়ে হুজুরকে বলেছিলেন হুজুর এ আমাদের তো নামাজ আল্লাহ কম ইবাদতের সুযোগ আল্লাহ আমাদের কম করে দিয়েছে, আমরা সপ্তাহে সাত দিন তিন দিন পাঁচ দিন নামাজ রোজা নামাজ পড়তে পারিনি। হুজুর বললেন তোমরা না পড়তে পারলো আল্লাহ তোমাদের গোটা মাসেরই স্বভাব দেবে, জোরে বললেন না হ্যাঁ, তবে মেয়েদের রোজাটা ধরে দিতে হবে, কথা বললেন না নামাজ আল্লাহ মাফ করেছে, ওই ছ দিন সাত দিন পাঁচ দিন নামাজ পড়া যাবে না। ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা নবী পাকের প্রেমিকেরা আমার ভাইজানেরা, দুনিয়ায় যারা বেনামাজি হবে তারা তিনটে আজাব পাবি পাবে, প্রথম নাম্বার আজাব হলো কোনো দোয়া তাদের কবুল হবে না। ও ভাইজানেরা যুবকেরা সারা জীবন নামাজ পড়েনে, শবে বরাতে ৩৫ রাকাত নামাজ পড়েছে কপাল ফুলিয়ে ফেলেছে, আমি ৩৫ পার করে ফেলেছি, বলে আমি 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 ৩২, বলে আমি ৪২, সারা জীবনের নামাজ একদিনে পড়ে নেবে, এই কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার দেশের নাম হয় শোয়ে বেড়াতে নামাজ পড়ে তো পড়ে, অসুবিধে নেই আমিও পড়ি আপনারা পড়ে স্বভাব, তবে ওইটা সব সময় তো পড়তে হবে কথা ঠিক না বেঠি? সারা জীবন তাহলে তোমাকে এক কাজ করি ওই পাম দিয়ে তোমার পেটে সব খাবার ঢুকিয়ে দিই, এক বছরের খাবার ওই লি তুমি আস্তে আস্তে করে সারা জীবন চালাতে পারবে তো কেন
ও নবী উম্মতির ও আমার বেরাগম যদি বলেন হুজুর আপনার কথা ভুল, আমার কাটালিয়াতে যে লোকটা ধনী ওই লোকটাই বেনামাজি। ও ভাইরাগ, আমি বড় লোকের কথা বলি না, আমি বরকতের কথা বলেছি। বরকত মানে টাকা নয়, বরকত মানে হলো অল্পতি আল্লাহ বেশি দিয়ে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন, বরকত আলাদা, টাকা পয়সা আলাদা। এক একটা লোকের মাসে 50,000 আয়, কত? দুটো ছেলে, চারটি, দুটো মেয়ে, সংসার, ডাক্তার, পানি, ওষুধ করে করে হাই 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 করছে, নেই 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 নেই। অথচ একটা লোকের 6,000 টাকা মাসে মাইনে, কারখানায় কাজ করে, লোকের দোকানে, মুদিখানার দোকান, অমুক দোকান, তমুক দোকানে সেলসম্যানের কাজ করে, হোটেলে কাজ করে, 6,000 টাকা মাইনে। ওরও দুটো ছেলে মেয়ে, বউ বিবি, বাল বাচ্চা, কাজ কারবার, ডাক্তার, পানি, ওষুধ, লেখাপড়া, খুশির সঙ্গে চলছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ও ওরও 50,000, এরও 6,000, এটাই হলো কি? বরকত। কি বললাম? বরকত। সুফি আব্দুল মোমেন সাহেব নাম শুনেছেন? দাদা হুজুর কেবলার খলিফা। কেউ গেছেন হুজুরের মাজারে যাওয়া লোক, হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, হুজুরের একটা হাঁড়ি আছে দেখেছেন, খুব এরম বড় নাই, তামার হাঁড়ি, 10 কিলো চাল ঢুকে যাবে এইরকম ছোট্ট হাঁড়ি। একটা লোক এক হাঁড়ি রান্না করে দিলে খিদের জ্বলনে যদি এক হাঁড়ি ভাত দেওয়া হয়, তার পেটের ঠিক মতো ভরবে? তার পেট ভরবে না। এক হাঁড়ি রান্না করে দিলে, তার মানে কত ছোট হাঁড়ি! ওই হাঁড়ি দিয়ে হুজুর 500 লোককে মেহমানদারি করিয়েছিলেন, 100 মানুষকে। জোরে বললেন, আরো জোরে হবে সুবহানাল্লাহ। ওটা কি ছিল? জোরে বলেন, বরকত। এটাই আমি বুঝাতে চাইছি। আল্লাহর রাসূল যখন মদিনা শরীফে গেলেন, নবী 2-3 জনের মতো খাবার করেছেন, আইয়ুব আনসারী সাহাবা, রাসূল ওইখানা 30 জনকে ডেকে খাইয়েছেন। জোরে বললেন, ওটা কি? বরকত। শুধু 30 জন নয়, কিতাবে এসেছে রাসূলুল্লাহ 150-র অধিক লোককে 3-4 জনের খানা খাইয়েছিলেন। জোরে বললেন না, এটাই বরকত। বেনামাজি যারা হবে তাদের বরকত থাকবে না, এটা হলো দুনিয়ায় তাদের 2 নম্বর আজাব। প্রথম আজাব বলেছি, কোন দোয়া কবুল হবে না। 2 নম্বর আজাব হলো বেনামাজিদের কোন বরকত থাকবে না। 3 নম্বর আজাব হলো বেনামাজিরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, আল্লাহ ওদের 4 রাত যদি আল্লাহ নষ্ট করে দেবে। ফর্সা নয়, ফর্সা আলাদা, জ্যোতি আলাদা। কালো লোক হলো মুখে একটা রোশনি থাকে না থাকে না বলে, ওই জন্য যারা আল্লাহ বলছেন যারা বেনামাজি হবে তাদের চেহারা সৌন্দর্য আমি আল্লাহ নষ্ট করে দেব। এটা হলো বেনামাজিদের দুনিয়ায় বেঁচে থাকা গাতে 3টে আজাব। ও আমার ভাইরা, বেনামাজিদের মরণের সময় আজাব হলো বেনামাজিরা যখন মরবে পিপাসা অবস্থায় মরবে, এত পানির পিপাসা বেনামাজিকে পাবে, 7 সমুদ্র দূরের পানি মনে হবে, এক চুমুকে সে পান করে নেবে। এইটা হলো বেনামাজিদের মৃত্যুর সময় আজাব। বেনামাজিরা যখন মরবে অপমান লজ্জিত করে, এত টানা হিঁচড়া করে রূহ শরীর থেকে বার করা হবে, বড় কষ্ট দিয়ে রূহ বার করা হবে। ও আমার ভাইরা, যুবকেরা, আমি আবু যার পেট গরমের কথা বলি না, কিতাবের কথা বলছি। বেনামাজি যখন মরবে, ও ভাই জানে বেনামাজিদের গারে বড় কষ্ট দিয়ে রূহ শরীর থেকে বার করা হবে। ও আমার ভাই জানে যুবকেরা, বেনামাজিদের গারে সবাই যখন গোসল দিয়ে, ছেলে হলে 3টে কাফন, মেয়ে হলে 5টা কাফন, বেনামাজি ছেলে মেয়েকে যখন সবাই কবরস্থানে শুইয়ে দিয়ে চলে আসবে, কিতাবের মধ্যে এসেছে বেনামাজিদের কবরে আল্লাহ আজাব দেবে। প্রথম নাম্বার আজাব হলো বেনামাজিদের কবরে দাউ দাউ করে আগুন জ্বালানো হবে, জাহান্নামার। 2 নাম্বার আজাব হলো বেনামাজিদের, ও ভাই জানে না,
একটা কবরে বিষাদার সাপ আল্লাহ দেবে, ওই সাপটা এত ভয়ঙ্কর হবে। কেতাবওয়ালা উদাহরণ দিচ্ছেন, যদি দুনিয়ায় একবার নিঃশ্বাস ফেলে দুনিয়ার মানুষ বেহুশ হয়ে যাবে। ও আমার কাটালিয়ার মানুষেরা, এই এত বিষাদার সাপ বেনামাজিদের কবরে রাখা হবে। একবার দর্শন করবে 70 গজ মাটির নিচেই বেনামাজি ছেলে মেয়ে ঢুকে যাবে, আবার আল্লাহ তুলবে, আবার দর্শন করবে। এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত তাকে দর্শন করতে থাকবে। ও আমার ভাইরা যুবকেরা, আল্লাহ না করেন আবু জারের কথা যদি মনে হয় আমাদের ভয় দেখাচ্ছে, আল্লাহ না করেন তুমি যদি বেনামাজি হয়ে মরো, তোমার কবরে আল্লাহ যদি এরকম করে না দেয়, আমি দোয়া চাই আল্লাহ যেন শান্তি দেয় সকলকে। ও আমার ভাই জানে রাজুকেরা, বেনামাজিদের কবরে দুপাশের মাটি এমন চাপ দেবে, দুপাশের হাড় গোর গুনুকে এক জায়গায় জড়ো করে ফেলবে। ও নবীর উম্মতিরা, এটা হলো বেনামাজিদের কবরের আজাব। বেনামাজিরা যখন কিয়ামতের ময়দানে উঠবে, বেনামাজিদের শরীরে আল্লাহ লোহার জিজিং জিঞ্জিল শিকল দিয়ে আল্লাহ বেঁধে তুলবে। আসামি যেমন করে কোটে তোলা হয়, কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে বেনামাজি দেখারে আল্লাহ লোহার একটা শিকল গলায় পরিয়ে দেবে, দুটো হাতে পায়ে লোহার শিকল পরিয়ে দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা দেখে ধরে নেবে, এটা হলো বেনামাজি বান্দা বান্দি। আল্লাহর ফেরেশতারা বদদুয়া দেবে ওই দিনে বেনামাজি দেখারে, এ আল্লাহ নাফরমানি বান্দা, এ দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না। ফেরেশতারা তাকে দেখে চিনতে পেরে যাবে, কেন তার লোহার শিকল দিয়ে তাকে বাঁধা হবে। ও ভাই জানে রাজবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, বেনামাজিরা আসে আজিমের ছায়া পাবে না, বেনামাজিরা হাউজে কৌসারে পানি পান করতে পারবে না। ও আমার ভাই জানে রাজবকেরা, তাই হাতে ধরে পায়ে ধরে বলে দিয়ে যাব, নামাজটা পড়ে মরো, বেনামাজি হয়ে মরো না। ও আমার ভাই জানে রাজবকেরা, কারণ নামাজ হলো তোমার আখেরাতের সাথী, আর নামাজ হলো আপনার আমার কবরের বাতি। জোরে বলে, আরো জোরে বলে, ভয় দেখাইনি আল্লাহ মাফ করে, যেটা কিতাবে আছে বলছি কথা সত্য না মিথ্যা। এবারে কাজা করবে তোমার ব্যাপার, আমার কথাই বলে দিয়ে গেলাম, ব্যাস বেকার। মুরিদ নামে মুরিদ হয়ে কোনো লাভ নেই, কামে মুরিদ হও। গরু গইলে ভর্তি দরকার নেই, একটা গরু থাক, সলিড ভালো গরু থাক, কথা ঠিক না বে ঠিক গো? এই এত মুরিদ হচ্ছে বেকার, কিচ্ছু লাভ নেই। কাজের মুরিদ কোন, কথা রাগ করবেন না আমার, কাজের মুরিদ কটা, নামাজি মুরিদ কটা, মুসল্লি মুরিদ কটা, হা হো করে শুধু ঘুরছে, কিচ্ছু লাভ নেই। আমার ভাই জানেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহওয়ালাদের সঙ্গে ওটা বসা করো, আর আল্লাহওয়ালাদের কাজ হলো প্রথমে দুনিয়ার মানুষকে নামাজের দিকে টেনে নেওয়া। কোন দিকে টেনে নেওয়া? আল্লাহওয়ালাদের ফার্স্ট কাজই হলো মানুষকে নামাজি বানানো। জোরে বললেন না সুবহানাল্লাহ, যে ফার্স্টই বলেন নামাজ পড়ো না, নামাজ পড়া ধরো, ওটাই হলো আসল, এটাই হলো ওলিদের নমুনা। আল্লাহওয়ালাদের দরবারে গেলে যদি নামাজি না হতে পারলেন, ওই দরবার বেকার, কথা ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, চার সোহবতে বসলেন, এখনো নামাজি হতে পারলেন, ওই সোহবত বেকার। কোন আলেম হুজুর ইমামদের ভালোবাসলেন, পীর সাহেব পীরজাদাদের, এখনো নামাজ পড়া ধরতে পারলেন, ওই হুজুর পীর সাহেব পীরজাদা ধরা বেকার, কোনো লাভ নেই। কারণ আপনার আসল কাজ হলো নামাজ, নামাজ ছাড়া কোনো গতি নেই। তাই আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহ নামাজের উপরে পাগল হয়ে যান, নামাজে যে কত মজা, নামাজে যে কত মধু আছে। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী নামাজ
নামাজকে এত ভালোবেসেছিলেন, নবী আমার ইন্তেকালের বিছানায় এই যে আখিরি চার সোমবার চলে গেল গাইরে গায়, আল্লাহ নবী নবী আমার গোসল করেছিলেন, শরীর অসুস্থ হয়েছিল নবী আমার, 13 দিন বিছানায় পড়ে আছেন, ও ভাই জানেন আম্মা জানাই সাবালেন, আল্লাহ নবীর এত শরীর খারাপ, রাসূলুল্লাহর হুঁশ পর্যন্ত ছিল না, আল্লাহ নবী যখনই হুঁশ আসতো গো আমি আয়েশাকে জিজ্ঞাসা করতো, আয়েশা নামাজের সময় কি আছে জোরে বানে, আম্মা জান আয়েশা বলেন আমি বলতাম হায়া রাসূলুল্লাহ আছে, নবী উঠে আস্তে আস্তে করে এত শরীর খারাপ, আল্লাহ নবী উযু করতে যাবেন বেহুঁশ হয়ে পড়ে গেলেন, আবার নবীর হুঁশ নাই, আবার কিছুক্ষণ পরে হুঁশ এসে গেল, আবার নবী উযু করতে যাচ্ছেন আবার বেহুঁশ হয়ে পড়ে যাচ্ছেন, ও কাটালিয়া মানুষেরা নবী যদি এত নামাজের পাগল হতে পারে আজ আমাদের কতটা পাগল হওয়া দরকার, ও ভাই জানে কিয়ামতের ময়দানে পতলা বাড়ি কোন হুজুরের বেটা সিদ্দিক সৈয়দ মোল্লা পাঠান কি বংশ আল্লাহ হিসাব আগে নেবে না, কার বেটা দাদা হুজুরের বেটা না খাজা হুজুরের বেটা, কার মুরিদ আল্লাহ হিসাব নেবে না, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে বান্দা তুমি নামাজ কেন কাজা করলে আমাকে হিসাব দাও, আজ কিয়ামতের ময়দান আজ আমি আল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম লব, কিসের হিসাব নেবে, জোরে বলেন জোরে বলেন, এই ছেলেগুলোকে এত কান ধরে মুলে দাও দেখি ডিস্টার্ব করছে, যাও ওদিকে খেলকে যা, আল্লাহ কিসের হিসাব আগে নেবে, জোরে বলেন জোরে বলেন, নামাজ তৈরি আছেন, আল্লাহই জানে, আল্লাহ বলে বান্দা তোমার 40 বছর হায়াত দিয়েছি দেখছি 20 বছর ধরে নামাজ কাজা, আল্লাহ বলে বান্দা তোমাকে 60 বছর হায়াত দিয়েছি তোমার 40 বছর নামাজ কাজা, ও আমার কাটালিয়ার মানুষ এখন মনে করছে অনেকের বুড়ো বয়সে আল্লাহ আল্লাহ করব, আল্লাহ বুড়ো নসিবে তো নাও রাখতে পারে, কথা ঠিক না বেটে, অনেকজনের নিয়ত আছে যে হুজুর একটু বুড়ো বয়সে একটু মসজিদের দিকে গেলে একটুখানি এই বয়সে একটু টাকা পয়সা জমিয়েলি যখন খাটতে পারবো নি তখন মসজিদে যাব, কত বড় ইবলিশ শয়তান চিন্তা করেছে, হ্যাঁ ইস আল্লাহ বুড়োর আল্লাহ ডাক যতটা না পছন্দ করে, আল্লাহ করে না বলিছি করে, বুড়ো আল্লাহ বলে ডাকে আল্লাহ আল্লাহ ওই ডাক পছন্দ করে, কিন্তু ওই আল্লাহ ডাকটা যদি একবার কোন যুবক ছেলে যদি বলে আল্লাহ আমার আল্লাহ বুড়ো ডাকে দেখো আল্লাহ যুবকের ডাকে বেশি খুশি হয়ে যায়, জোরে বলে আরো জোরে বলে, ও যুবক ভাইরা আমি তোমাদের হাতে ধরে বলে দিয়ে যাই নামাজ পড়ো, কারণ তোমরা জুয়ান ছেলে আমিও জুয়ান ছেলে, তাই তোমাদের এখানে বলে দিয়ে যাই, বুড়োর আশা করুনি আল্লাহ না করে, পেপার পত্রিকা ইন্টারনেট খোলো কত যুবকের লাশ ডেলিভারি বেরোচ্ছে না বেরোইনি, বলেন যাও চলে যাও পিজি হসপিটালে চিত্তরঞ্জন হসপিটালে, ও ভাই জানে না কলকাতা মেডিকেল হসপিটালে চলে যাও কত তোমার আমার মতো যুবকের লাশ সেখানে বেরোচ্ছে না বেরোইনি, বলেন বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি তো কাল নাই চলে যেতে হবে, যাবার পরে কি মুখটা কবরে দেখাবে, ও মুসলমানের ছেলেরা একবার দু চোখ বন্ধ করে লাও কি দেখতে পাবে, অন্ধকার অন্ধকার অন্ধকার, কবরের থেকেও কঠিন অন্ধকার হয়ে যাবে, কোনো আলো থাকবে না কোনো বাতি থাকবে না কোনো লাইট থাকবে না, ও আমার ভাই জানে না দুনিয়ায় কারেন্ট চলে গেলে মোবাইল জ্বালিয়ে দি, দুনিয়ায় কারেন্ট চলে গেলে চার্জার জ্বালিয়ে দি, দুনিয়ায়
কারেন্ট চলে গেলে জেনারেটর জ্বালিয়ে দেব, কবরে তো কোনো আলো থাকবে না। ও ভাই জানের আগা, সেই কবরে আলো করতে গেলে দুনিয়ায় আমল করতে হবে, ইমান নিয়ে মরতে হবে। আল্লাহ কবরে আলো করে দেবে জোরে বানি। আল্লাহর এমন এমন নামাজি বান্দা যারা যখন কবরে চলে যাবে, দুনিয়ার মানুষ তাদের মাটি দেবে, ইমানদার আল্লাহ ওয়ালাদের কবর 3.5 হাত নাই। আল্লাহ ওয়ালাদের কবর যখন সারা কবরে চলে যাবে, ওই কাফনের 3টে দড়ি খুলে দেওয়া হয়, দেখেছেন? কবরে লাশ শুইয়ে দিয়ে কাফনের 3টে গেরো খুলে দেওয়া হয়, কারণ কি? এই আপনারা কবর দেয়া দেখেন নি? 3টে দড়ি চটচট করে খুলে দেয় দেখেন নি নাকি? কি কারণ? কথা বলে না দেখছি তো, কি কারণে জানুনি? মরবেন নাকি? কি কারণে 3টে দড়ি খুলে? কেন? আল্লাহ তাকে আবার রুহু দেবে শরীরে, আবার তাকে জেন্দা করা হবে। সে আবার দুনিয়ায় যেমন জেন্দা ছিল সেখানে জেন্দা হবে। কিতাবে এসেছে এমন কি ওই যে পায়ের মাটি দিয়ে যে চলে যায় নাই, ওই শব্দটাও মাইয়াত শুনতে পায়। ওহ, কি কঠিন জায়গা, আল্লাহ মাফ করে, যেতে হবে, আমিও যাব আপনারাও যাব। মাইয়ের শুনতে পাবে যে সব আত্মীয় স্বজনেরা এবারে সব যাচ্ছে, পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাবে। কেন? আল্লাহ তাকে আবার জেন্দা করবে। আল্লাহর ফেরেশতা একজন আসবে, রুহু দেবে শরীরে, রুহু দেবে, আস্তে 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 করে তুলবে। আল্লাহ ওয়ালা যখন কবরে উঠবে, দৃষ্টি যত দূর চলে যাবে, আল্লাহ ওয়ালাদের কবরটা আল্লাহ তত বড় করে দেবে জোরে বানি। ও নবী মদিনা, আর নামাজীদের কবর যারা রাজি করেছে তাদের কবরের আবহাওয়াটা আল্লাহ এমন করে দেবে। ও ভাই জানে রাগা, রাতে কবর দেন আর দুপুরে কবর দেন। আল্লাহ ওয়ালারা যখন কবরে যাবে, ওদের কবরের আবহাওয়া আল্লাহ ঠিক করে দেবে। ঠিক যেমন আসরের ওয়াক চলে যাচ্ছে, মাগরিবের ওয়াক চলে আসছে, ঠিক এমন একটা আবহাওয়া আল্লাহ করে দেবে। ও ভাই জানে রাগা, এখন আজান হচ্ছে 5:08, তাই তো মাগরিবের আজান কটায় হয়? 5:38, আস্তে আস্তে কমছে। এখানে এখানে 38 হলো, আজকে 38 হলো তো নাকি 36? যাক, আমার জন্য 2 মিনিট অ্যাড করতে হয়, তো ওই জন্য আমি অ্যাডটা ধরেছি। আমার জন্য 2 মিনিট অ্যাড করে দেয়। আমাদের মসজিদে, ছোট হুজুকেলা মসজিদে বলা আছে 2 মিনিট ধরে দেবে, কারণ ফট করে বাই চান্স যদি কেউ রোজা টুজা রাখে, আর যদি কেউ আজান দিয়ে দেয়, যদি খেয়ে ফেলে, ঘাড়ে কত গুনাহ সব মুয়াজ্জিমের ঘাড়ে চাপে। ওই জন্য আমাদের মসজিদে নাই, একটু 2 মিনিট অ্যাড করে দিই। যদি 8 হয় 12, এই 10 হলে 12, 2 মিনিট অ্যাড করে দেওয়া হয়। তো যাই হোক, আমাদের এই দিকটায় 2 মিনিট বেশি ধরতেও হবে, এদিকটাই কম। কলকাতা থেকে লাগুয়া ওদিকটায় 17 কিলোমিটার ছাড়া 1 মিনিট করে বাড়াতে হবে। শুনছেন আমার কথা? হ্যাঁ, 17 মাইল 17 মাইল। তো যাই হোক, কি বলতে গেলাম জানো গো, বলে গেছি। হ্যাঁ, কবরের আবহাওয়াটা ঠিক আল্লাহ এমনই করে দেবে, যেমন আসরের ওয়াক চলে যাচ্ছে, মাগরিবের ওয়াক চলে আসছে, ঠিক এখন যেমন আজান হয় 5:36। ও ভাই জানে রাগা, ঠিক যেমন 5:30 কি 28 কি 25 বাজে, ঠিক এমন একটা আবহাওয়া আল্লাহ করে দেবে। আল্লাহর নামাজি বান্দা বান্দিরা কবরে যেই ওই আবহাওয়াটা পেয়ে যাবে, ছুটোছুটি করতে দেখবে, আর তাড়াতাড়ি করে উঠে পেরেশান হয়ে যাবে। আল্লাহ দুইজনা ফেরেশতা মনকিরান নেকি জিনারা সওয়াল জবাবের জন্য আসবে। আল্লাহর নামাজি বান্দা বান্দিকে দেখে তারাও পেরেশান হয়ে যাবে, আপনার এই নামাজি বান্দা বান্দির কবরে এসেছি, আল্লাহ কেন এই বান্দা বান্দি দৌড়ো দৌড়ি করে? আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনার এত পেরেশান হচ্ছেন কেন, কি ব্যাপার? আল্লাহর নামাজি বান্দা বান্দি বলবে, আল্লাহর ফেরেশতা